ঈদের আগে মুখ্যমন্ত্রীর অ্যাডহক বোনাসের ঘোষণায় মুখে হাসি সরকারি কর্মীদের। সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্য রয়েছে সুখবর। তবে মুসলিম কর্মীরা ঈদের আগে অগ্রিম পেলেও অমুসলিমদের ক্ষেত্রে সময়সীমা ধার্য করা হয়েছে 27 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, সরকারি কর্মীরা বোনাস পাবেন 4,500 টাকা থেকে 12,000 টাকা। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, যাদের মাসিক বেতন 36,000 টাকার কম তারা বোনাস পাবেন 4,500 টাকা। একই সঙ্গে 36,000-এর বেশি বেতনভোগী কর্মীরা যাদের বেতন সর্বোচ্চ 45,000 টাকা তারা অগ্রিম পাবেন 12,000 টাকা। অন্যদিকে 31,000 টাকার কম পেনশনভোগীরা পাবেন 2,500 টাকা। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।